First impression of Indian biryani as a Bangladeshi people. এমন হয়েছে যে ট্রেন সেই ট্রেন থেকে লাভ হবে সেই ট্রেনেই ফেরত যাবে কিন্তু আমার বিরিয়ানি নিয়ে যাবে এরকম হয় আমাদের এমনিই বেশি দরকার নেই টাকা আমাদের অল্প কিছু হলেই হবে আমার মা বাবা চলতে পারে আমার ভাইয়ের পড়াশোনা চালাতে পারে এইটুকানে আমার দরকার তাই সেইটুকানে যেন বেশি দরকার হয় না দু পাঁচ টাকা করে রাখে অল্প করে যাতে আমার ফ্যামিলিটা চলে যায় চলে আসছি অনলাইন বিরিয়ানির দোকানে ইন্ডিয়ার একটা জনপ্রিয় বিরিয়ানির দোকান অনলাইন বিরিয়ানি হ্যাঁ দাদা বিরিয়ানির নাম কি বিরিয়ানির নাম আমি নিজে রেখেছি অনলাইন বিরিয়ানি বাট যেরকম তোমাদের মতো কিছু কিছু মানুষ আছে যারা ব্লগার তারা আমার এই দোকানটার নাম দুই বাচ্চার বিরিয়ানি বা বাচ্চার গোবরডাঙ্গার বাচ্চার বিরিয়ানি অনেক কিছু নাম দিয়েছে ও আচ্ছা আচ্ছা দুই বাচ্চার বিরিয়ানিও কি এইটাই হ্যাঁ সেই মানে যেটা ছোট মানে ছেলেদের যেটা এটা আর এটা আছে দুই বোনের বিরিয়ানি হ্যাঁ আমি আর একটা দেখছিলাম দুই বোনের বিরিয়ানি তারপর ওটা এখানে না ওটা হচ্ছে মাছ দিয়ে আর এটা আছে দুই বাচ্চার বিরিয়ানি আচ্ছা দুই বাচ্চার আবার শুধু বাচ্চার বিরিয়ানিও তো আছে শুধু বাচ্চার বিরিয়ানি হাবড়াতে হাবড়াতে আর এটা হচ্ছে গোবরডাঙ্গা হ্যাঁ গোবরডাঙ্গা আচ্ছা দাদা বিরিয়ানির রেটগুলো কি রকম একটু বলতেন যদি 55 টাকায় আপনারা পেয়ে যাবেন চিকেন বিরিয়ানি আর মাটন বিরিয়ানি কালকে আবার আসছে কালকে সরস্বতী পূজা উপলক্ষে আর মাটন বিরিয়ানি হচ্ছে মাত্র 110 টাকা মাটন বিরিয়ানি আজকে নেই তাই তো আজকে নেই আচ্ছা দেখি তো একটু বিরিয়ানিটা কি অবস্থা এই যে চিকেন বিরিয়ানি আছে আমার কাছে কোনো নো কালার ইউজ করা একেবারে ঘরোয়া মানে পদ্ধতিতে তৈরি করা বিরিয়ানি কোনো খারাপ জিনিস কোনো কেমিক্যাল ইউজ করি না আমরা যেরকম করে এই যে ডিম সিদ্ধ আছে ডিম সিদ্ধ নিলে 65 আর এরকম সাইজের একটা চিকেন পেয়ে যাবেন এতে বড় হয় এটা ভেঙে গেছে এরকম সাইজে আলু আপনারা যেরকম সাইজে নিতে চান যেরকম আলু স্কিপও করে যায় অনেকে আলু খেতে পছন্দ করে না তাদের জন্য আলু স্কিপ করার অপশনও আছে আমার কাছে আলু স্কিপ করলে কি টাকা কমবে না না ওরকম কোনো ব্যাপার নেই যারা খেতে চায় না তাদের জন্য স্কিপ করা আচ্ছা আচ্ছা যদি একজন এক পিস আলু বেশি খেতে চায় হ্যাঁ ওটা যদি আমার কাছে এক্সট্রা থাকে আমি এমনি দিয়ে দিই কোনো চার্জ নিই না কারণ হচ্ছে বাঙালির কাছে আলুটা হচ্ছে ভালোবাসা আর সেই ভালোবাসাটা আমি সবাইকে দিতে চাই রাইট 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 দাদা বাংলাদেশ থেকে আসছি আমি আর আসার পরে আমি এখন পর্যন্ত ইন্ডিয়ায় কোনো বিরিয়ানি খাই নাই আচ্ছা আচ্ছা খেয়ে দেখো এই তোমার বিরিয়ানি ফার্স্ট খাবো হ্যাঁ আচ্ছা আর দাদার নাম হচ্ছে শুভ্রদীপ দাস দাস হ্যাঁ আচ্ছা আমার কাছে এখানে চিকেন কষা আছে এটা কি এক্সট্রা দিস হ্যাঁ এটা 25 টাকা করে পার পিস একটু দেখি তো গ্রেভিটার নিচে কি অবস্থা আছে তো এটা হচ্ছে গোবরডাঙ্গা স্টেশনে ইন্ডিয়ার একটা একটা ব্যস্ততম একটা স্টেশন ইন্ডিয়ার সবগুলো ট্রেন স্টেশনই খুব ব্যস্ত হয় তো এটা হচ্ছে স্টেশনটা ফুল ভিউটা অনেক লোকজন যাওয়া আসা করে আর দাদার এই বিরিয়ানির পাশাপাশি এটা কি চিকেন কষা চিকেন কষা একদম ঘরোয়া স্টাইলে ভিউটা দেখলেই বোঝা যাচ্ছে কি একদম কালারফুল কালার কিন্তু ইউজ করি না আমরা নরমাল যেটা সেটাই আচ্ছা এইটা দাদা এক্সট্রা নিলে কত 25 টাকা মাত্র 25 টাকা এক পিস হ্যাঁ নাইস আর দোকানটাও কিন্তু খুব ছোটখাটো দোকানের ভিতরেই সুন্দর একটা সেটআপ করে নিয়েছে সেটআপ করে নিছে দাদা আর এই দেখেন ট্রেন চলে আসছে ইন্ডিয়ার মানুষজন বাসে অতটা চলাফেরা করে না ট্রেনেই বেশি চলাফেরা হয় দেখেন আমরা ভিডিও করতে করতে কিন্তু একটা ট্রেন অলরেডি চলে আসছে এবং একদম ব্যস্ততম হয়ে যাবে জায়গাটা একটু গ্রেভিও দিয়ে দেওয়া আছে সাথে সত্যি কথা বলতে গ্রেভি যার একটু মনে যায় হ্যাঁ একটু শুকনো শুকনো আছে জি সবাই তো সমান খায় না জি এই জন্যই যার মনে একটু শুকনো আছে তার জন্য একটু গ্রেভি দিয়ে দেয় আচ্ছা দাদা চালটা কি দিচ্ছেন আমরা চিনাত্রি প্রিমিয়াম ইউজ করি কোনটা চিনাত্রি প্রিমিয়াম আচ্ছা আমাদের ইন্ডিয়ার একটা জনপ্রিয় চাল এটা ও আচ্ছা আচ্ছা ব্র্যান্ডেড ইন্ডিয়ার একটা ব্র্যান্ডেড একটা চাল জনপ্রিয় গন্ধ আছে চালে সেটা তো আমি বলতে পারবো না কারণ আমরা কোনো গন্ধই পাই না কোনো কিছু হ্যাঁ বিরিয়ানির পাশে থাকতে থাকতে আসলে গন্ধ হারিয়ে যায় রাইট কি অবস্থা ভাইয়া বিরিয়ানি খাচ্ছো কেমন লাগছে ভালো লাগছে ও খায় মাঝে মাঝে মধ্যে ও আচ্ছা আচ্ছা মাঝে মাঝেই খায় তো প্রচুর চলে নাকি হ্যাঁ এরকম তো হয় যে ট্রেন ধরবে দাদা একটু তাড়াতাড়ি করে দাও অভ্যাস হয়ে গেছে এমনও হয়েছে যে ট্রেন সেই ট্রেন থেকে লাভ হবে সেই ট্রেনেই ফেরত যাবে কিন্তু আমার বিরিয়ানি নিয়ে যাবে এরকম হয় আচ্ছা আচ্ছা তো এইটা শেষ হয়ে গেলে আবার কি আরেকটা আসবে হ্যাঁ এখনো তিন চারটা আসবে গাড়ি আচ্ছা তার মানে এইটা দুই নম্বর চলছে আমার ও আচ্ছা আচ্ছা এইটা অলরেডি দুই নম্বর চলছে হ্যাঁ আচ্ছা নাইস উইংস দাদা এখনই হবে না গো তলায় রয়েছে উইংসটা ভালো পিস দিয়েছে
এর সাথে এক পিস আমি ইয়া নেব, চিকেন কষা। হ্যাঁ চিকেন কষা নেব। আজকে হাত আনতে ভুলে গেছি। এটার উপর দিয়ে হালকা একটু গ্রেভি যাবে, ঘন গ্রেভিটা। ঠিক আছে, থ্যাংক ইউ। আসলে না দাদা, বাংলাদেশ এটা হচ্ছে অনলাইন বিরিয়ানি, কলকাতার ওয়ান অফ দ্য ফেমাস স্ট্রিট ফুড বিরিয়ানি। এটা হচ্ছে অনলাইন বিরিয়ানি সুব্রদীপ দাদার দোকানে। তো চলেন বিরিয়ানিটা খাইয়ে দেখি। এটা আমাদের দেশে বাসমতি চাল বলে, একটু লম্বা লম্বা চাল। দেখি তো চালটায় গন্ধ আছে কিনা। কাচ্চি বিরিয়ানির একটা গন্ধ পাচ্ছি, বাট এটা কিন্তু মুরগির বিরিয়ানি। হ্যাঁ দাদা কিন্তু খাসি বিরিয়ানিও করে, আজকে যদিও নেই। তো আমরা শুধু রাইসটা একটু খেয়ে দেখি কি অবস্থা। আমার বাংলাদেশ থেকে এসে এখানে মাংস মাংস ডুবাতে পারেন আমার বাবা। ফার্স্ট ইমপ্রেশন অফ ইন্ডিয়ান বিরিয়ানি অ্যাজ এ বাংলাদেশি পিপল, নাইস। রাস্তার পাশে এত সুন্দর ফ্লেভারফুল, কাশ্মীর ফ্লেভারফুল বিরিয়ানি তৈরি করা যায় এই প্রথম দেখলাম তোমার দোকানে। সত্যি কথা বলতে আমরা রাস্তার পাশে এক তৈরি করি না, আমরা বাড়িতে তৈরি করি নিজেদের ভালোবাসা দিয়ে, মায়ের হাতে তৈরি করা পুরো বিরিয়ানিটা। আর এই যে আমার মা এমনি তৈরি করে বিরিয়ানিটা। ও আচ্ছা আচ্ছা, আন্টি তৈরি করেন? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, আন্টি তৈরি করে। এটাকে অনেকে স্ট্রিট ফুড বিরিয়ানি বলবে, বাট আমি বলবো এটা রেল স্টেশন বিরিয়ানি, যেহেতু এটা স্টেশনের প্ল্যাটফর্মের উপরে বিক্রি হচ্ছে। ইটস এ বিজি প্লেস, লুক অ্যাট দিস। ট্রেন কিন্তু নামলো, দেখেন মানুষজন কতটা হরগোল। ইন্ডিয়া আসলে বাসে মানুষ অতটা চলে না, ট্রেনেই বেশি চলাফেরা করে। দেখেন কতটা সরগোল হয়ে গেল জায়গাটা। তো আমরা বিরিয়ানিটা এনজয় করি। ঠিক আছে দা, বিরিয়ানি একটু গ্রেভি দেবো, একটু গ্রেভি দাও দাদাকে। তো এক্সট্রা এক পিস নিছিলাম, এটা অনেকটা চিকেন রেজালার মতো। আর এটা কিন্তু বিরিয়ানির যে মিটটা সেইটা। তো লেটস এনজয় দ্য বিরিয়ানির মিট। মাংসটা ভালো, মাত্র 55 টাকায় এত সুন্দর স্বাদের বিরিয়ানি আসলে পাওয়াটা খুব টাফ। তাদের এতে লাভ হয়? লাভ বলতে দেখো, আমরা তো আমাদের এমনিই বেশি দরকার নেই টাকা, আমাদের অল্প কিছু হলেই হবে, আমার মা বাবা চলতে পারে, আমার ভাইয়ের পড়াশোনা চালাতে পারে, এইটুকানে আমার দরকার। তাই সেইটুকানের জন্য বেশি দরকার হয় না, 2-5 টাকা করে রাখি অল্প করে, যাতে আমার ফ্যামিলিটা চলে যায়। আপনারা, আমি বাংলাদেশি পিপলদের বলতে পারি, আপনারা যদি গোবরডাঙ্গা আসেন অবশ্যই দাদার এখানে খাবেন বিরিয়ানি। আর বিরিয়ানিটা একবার টেস্ট করে দেখবেন, আসলে ভালো। এই টাকার ভিতরে এত সুন্দর বিরিয়ানি আসলে পাওয়া যায় না, আমাদের দেশে অ্যাট লিস্ট পাওয়া যায় না। বলদি আসেন, এই এক্সট্রা যে পিসটা নিছি এই পিসটা একটু খেয়ে দেখি। 11,000 টাকা তো এটা হচ্ছে, কি করবে 11,000? বাসা বাড়িতে যে মাংস রান্না করে ভাতের সাথে যে খায় ওই টাইপের রান্না এটা। হ্যালো, কোথায় গেলি তুই? ও ফুদরে খুঁজে পাচ্ছে না, ফোন করতে বলেছে, তোর নাম্বার আছে তো? বিরিয়ানি দেওয়ার অবস্থাটা দেখেন, ডাইরেক্ট কিন্তু প্লেটে দেয় নাই, একটা মানুষ শুধুমাত্র এই যে ওয়ান টাইম একটা প্লেট দেয় আছে, এইটাই খাবে, এইটা আবার কিন্তু বাদ হয়ে যাবে। এর মাধ্যমে খাবারটার কিন্তু হাইজেন অনেকটা মেনটেন হচ্ছে। আমার কাছে বিরিয়ানিটা খুবই ভালো লাগছে। তো আজকের ভিডিওটি এগুলো 5 টাকা দিয়ে, সামনের ভিডিওতে শাওন হালদার ফুড রিভিউ। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হ্যালো, আর বৃষ্টি হচ্ছে কিন্তু, তোদের বাড়ি গেছে, চল খাবারটা এনজয় কর।